নিউ কেস, অনেক ইন্টারেস্টিং একটা বাসা পাওয়া গেছে, লাস্ট 20 বছর ধরে এখানে কেউ থাকতে পারছে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রাত্রেবেলা অনেক উইয়ার্ড জিনিসপত্র হয়, অনেক বাজে এক্সপিরিয়েন্স হয় অনেক মানুষদের, আর স্পেশালি ম্যারিড কাপলদের। রাতের বেলা উল্টাপাল্টা খেয়ে ঘুমালে তো বাজে এক্সপিরিয়েন্স হবেই। বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে সুইসাইড এবং মার্ডারও আছে। না, ওটা তো 20 বছর আগের কথা, এখন কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপারটা সেইটাই, 20 বছর ধরে যে বাসাটা খালি আছে, খালি আছে কেউ থাকতে পারছে না ওখানে। জোস, উই ক্যান টেস্ট আওয়ার ইকুইপমেন্ট ওখানে, এন্ড আই এম শিওর যে ওখানে একটা কিছু পাবো। এনিওয়েজ, যেটাই হোক, আমরা ডেফিনেটলি যাচ্ছি, কজ আমার ধারণা এখানে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র হবে। ভৌতিক ফেনোমেনা রেকর্ড করার জন্য কিছু স্পেশাল ইকুইপমেন্ট লাগে, যেমন EMF রিডার, ইনফ্রারেড থার্মোমিটার, এক্সট্রা সেন্সিটিভ সাউন্ড রেকর্ডার। আমাদের জানা মতে এখানে দুটি ঘর আছে যেখানে পোল্টারগেইস্ট অ্যাক্টিভিটি হয়। একটা ঘরে আমরা মোশন ডিটেক্টরের সাথে ক্যামেরা হুক আপ করছি, কিছু নড়লেই ছবি উঠবে, আর দরজাটাও লক করে দিচ্ছি যাতে বাইরে থেকে কিছু ঢুকতে না পারে। আর একটা ঘরে আমরা ওয়্যারলেস ইনফ্রারেড ক্যামেরা ইনস্টল করছি, এটা সারা ধরে রেকর্ড করবে। আর রেডি? ইয়া, ওকে, লাইটস আউট। যত যাই বলো শাকিব, আমার মনে হয় এখানে একটা কিছু একটা হয়েছে। আর না শোভন ভাই, আমার অনেক জায়গা তো গেলাম, মানে কিছু